আমি এখন লাইভে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, যারা এই লাইভটি দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা রেকর্ডিং লাইভটা দেখবেন এবং এখন দেখতেছেন। এই লাইভের মেন উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যে রিসিপুতা নিয়ে কাদা সরাসরি হচ্ছে তা নিয়ে বাংলাদেশের যে অবস্থান আর যারা যারা অ্যাপ্লাই করছেন এবং এই 12 তারিখে এগ্রিকালচারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের এই লাইভটা দেখা দরকার। এবং যারা ইতালিতে আছেন বিশেষ করে তাদের দেখাটা উচিত, এই জন্য এই ভিডিওটা লাইভ আকারে প্রকাশ করা আপনাদের। প্রথমত বলবো যে এই যে রিসিপুতার চেক নিয়ে যারাই এই এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক ভিসার জন্য অ্যাপ্লাই করছেন প্রত্যেকটা মানুষই কারো না কারো মাধ্যমে ইতালিতে আসছেন বা আসতে চাইতেছেন, জমা দিতেছেন। প্রত্যেকটা মানুষই চেনেন, যার কাছেই দেন না কেন আপনারা সকলেই জেনে শুনে এবং আপনার আত্মীয় স্বজন আপনার পরিচিত লোক বা কিছু কিছু সংখ্যক মানুষ আছে যারা অপরিচিত বা অনলাইন থেকে পরিচিত তাদের কাছে জমা দিতেছেন। এর প্রত্যেকটা মানুষের ধরার জায়গা আছে, আপনারা যার কাছেই দেন না কেন আপনার একটা রিসিপুতা দেখতে পারতেছি যে আমি প্রত্যেকটা এই রিসিপুতাগুলো প্রত্যেকটা একটা সেন্সিটিভ জিনিস যে প্রত্যেকটা প্রাইভেসি আছে, প্রত্যেকটা একটা কোড নাম্বার আছে, সেগুলো আপনারা যেখানে সেখানে দিয়ে দিতেছেন যার তার কাছে চেক করার জন্য। আসলে এটা ঠিক না, আপনি চেক করতে পারেন, আপনি যদি নিজে নাই বুঝেন আপনার আরও এই যে যারা বাংলাদেশ থেকে এগুলো রিসিপুতাগুলো দিতেছেন তারা কিন্তু একজন একজন জানেন, আপনার পরিচিত কেউ আছে, আপনার আত্মীয় স্বজন আছে, ওরূপ অনপরিচিত মানুষের কাছে আপনি দিয়ে দিতেছেন এই রিসিপুতাগুলো, যারা আপনারা দেখে দেখে ভুলভাল একটা কথা বলে দিতেছে আসলে এটা ফেক, এটা ফেক না, চোখের দেখা দেখে আর স্পিরিটের মাধ্যমে আপনি, আমি কিন্তু দেখাইছি আপনাদের ইউটিউব চ্যানেলে যে আপনারা কিভাবে আপনার স্পিরিটের মাধ্যমে এটা চেক করতে পারেন। আর এটা সবার পক্ষে সম্ভব হয় না, তার কারণ সবার স্পিরিট দেওয়া এটা জমা হয় না, যারা নিজের স্পিরিট দেওয়া জমা দেয় তারা অবশ্য চেক করে দেখাইতে পারে এবং যাদের মালিকের সাথে ভালো সম্পর্ক, যে ইতালিয়ান মালিক এই কাজগুলো করে তাদের সাথে সম্পর্ক ভালো হইলে সে কিন্তু নিজে দেখাইতে পারে, আপনি যদি তারে বলেন সে ঠিকই দেখাইবে আপনার সাথে যদি সম্পর্ক ভালো থাকে। তারপরে এই সমস্ত কল আসছে, এই সমস্ত জিনিস এই সেন্সিটিভ জিনিসগুলো আপনারা কিন্তু যার তার কাছে দেওয়াটা ঠিক না, সবাই মাত্র আপনাদের জন্য অ্যাপ্লাই করা হয়েছে আপনার সেই রিসিপুতাগুলো একদম ছড়াইয়ে দিয়েছেন এখানে সেখানে যার তার কাছে, আপনার রিসিপুতা কিন্তু চেকই হচ্ছে না এখন পর্যন্ত, এখন পর্যন্ত আপনার এই যে অ্যাপ্লাইটা করছেন সেটা এখন পর্যন্ত আপনি পাবেন কি না তাও জানেন না বা কতটুকু আপনার সম্ভাবনা আছে সেটা ভালো করে জানেন যে এখানে লাখ লাখ মানুষের ধরা হয়েছে কিন্তু আগে এই নিয়ে মাতামাতি শুরু করছে, কিছু সংখ্যক লোক দেখাইতেছে এগুলা জাল, কিছু সংখ্যক লোক দেখাইতেছে রিসিপুতা আমি চেক করে দেই বা আবার কেউ বলতেছে যে এটা ফেক না এটা অরিজিনাল। আচ্ছা সমস্যা নাই, যান যাই হোক। আমি এখন এখন পর্যন্ত জবে এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখার কারণে আমি লাইভে আসলাম।
আপনারা যে যেখান থেকে ধরছেন এগুলা নিয়ে আপনারা একটু চুপ থাকেন। আপনারা নিজের যার কাছ থেকে আপনি যদি সন্দেহ পোষণ করেন তাকে বলেন আপনি আপনার এই রিসিভারটা এইভাবে না সেইভাবে, আপনি এইভাবে দেখান ওইভাবে চেক করে দেখান যদি আপনার সন্দেহ পোষণ করেন। আর যদি সন্দেহ না হয় আপনার, আপনি এদিকে সেদিকে দিয়ে কোনো লাভ হবে না, এগুলো শুধু নিজে টেনশন করবেন আর মানুষের যার দিয়ে ধরাইছেন সেও টেনশনে। কারণ এখানে অনেক মালিক দিয়ে এক একটা লোক এই রিসিভারগুলো ধরে, সব মালিকের কাছ পর্যন্ত সবাই যাইতে পারে না। যাইতে না পারার কারণে সবার কিন্তু আপনার যেরকম এই স্পিড আইডিতে ঢুকে আপনার ভিডিও করে দেখাবে না যে এটা রিয়াল বা আনরিয়াল, আপনারা একটা পিডিএফ আকারে ফাইলটা দিয়ে দেবে। আর এরকম লোকও আছে যে আপনারা যারা যার মাধ্যমে ধরছেন সে কিন্তু অনেক 20-50 এরকম মালিকের কাছেও জমা দিছে, 20-50টা মালিকের কাছে খোঁজ নিয়ে এই রিসিভগুলো আনতে হয়, তারা একটা ধাপে ধাপে রিসিভগুলো দেয় যারা বেশি লোকজনের জন্য জমা দেয়। আর এতে করে কি হইতেছে, আপনারা এই কাদা সরাসরি কইরা দেখা যাবে কি লাস্টে এই বাংলাদেশের যারা আসতে চাইতেছেন যারা আসতে পারতেছেন এটা এই আগের মতো ব্লক লিস্টে চলে যাবে, পরে আপনারা না পারবেন রিসিভটা চেক করতে আর না পারবেন ধরতে, আপনাদের কোনোটারই থাকবে না, পরে আমও যাবে সালাও যাবে, কথায় আছে না? এই যে যারা যারা মহাজ্ঞানী আছেন, আবার যারা যারা একটু কম বুঝেন, যারা একটু বেশি বুঝেন তাদেরকে বলবো ভাই আপনারা একটু চুপ থাকেন। আর যদি আপনারা চেকই করে দিতে চান বা আপনি 100% শিওরি বা এটা ফেক হইতে পারে এরকম যদি চেক করে দেওয়ার মতো মন মানসিক থাকেন, আমার তো ভাই টাইম নেই এরকম কাউরে চেক করে দেওয়ার মতো, টাকা দিলেও নাই এটা টাইম নেই। যাদের আছে টাইম আছে বা যারা ইচ্ছুক যে আমি ঠিকই বুঝি, তারা এই যে গোপনীয় চেক করে দেন, আর গোপনীয় আপনারা যারটা নেবেন গোপনীয় তার কাছে বলবেন ভাই এটা ফেক, তখন কি করবে সে, সে তারটা সে যার কাছ থেকে জমা দেওয়া হয়েছে যাকে এই টাকা পয়সা দিছে ঠিক তাকে যেয়ে ধরবে ভাই আপনি এই বলছেন আমারে আর আপনার রিসিভটা এরকম নকল বা আসল, তখন সে তার কাছে যাবে সেই তাকে বুঝাবে আসল না নকল। এইভাবে আপনি পাবলিকের মাঝে গিয়ে পাবলিকের কাছে গিয়ে সারা দুনিয়ার মানুষ এখানে এই এটা সরাই দিতেছেন, এভাবে আপনি চেক করেন, এইভাবে চেক করবেন, এইভাবে বানাবেন নকল, এভাবে বানান যায়, এভাবে এটা করা যায় সবাই শিখাইও দিতেছেন, আবার উল্টো আবার বুঝাইতেছেন যে আমি চেক করে দিতেছি, এরকম ব্যাপার সেবার কি চলতেছে। শতভাগ সে নিজেও বলবে, সবকিছু বইলে ঠইলে সে নিজেও বলবে যে শতভাগ কিন্তু চেক করা যায় না, এটা আমি আমার জায়গা থেকে বলতেছি যে এটা ফেক, আমার জায়গা থেকে বলতেছি এটা অরিজিনাল, এরকম ব্যাপার সেপার চলতেছে। এই জন্য আপনাদের লাইভ একারে আসলাম, কিন্তু এই যদি চেক করার মতো আপনাদের এই বিশ্বাস নাই হয় আপনারা আপনি যার কাছ থেকে জমা দিচ্ছেন তার কাছ থেকে বুঝে নেন, এই 12 জনের কথা শুনে। এরকম আরও অনেক হাজার হাজার ভিডিও দেখছি এই গত বছরের, অনেকে বলছে এগুলো আসতে পারবে না, এগুলা ভুয়া, এগুলা তারা কিন্তু এখন ইতালিতে কাজ পর্যন্ত করতেছে, আমার দেখা আসতে পারবে না ঠিকই আসছে, তারপর এইভাবে হবে না ওইভাবে হবে নানান ভাবে বিভ্রান্তি করছে। ওই লোকের কাছে এই ভিডিওগুলো দেখছে, দেখার পরে আবার কি হয়েছে, যারা আনতে চাইছে যারা নুল্লস্তা পাইছে যারা জমা দিছে তারা কি হয়েছে পরে ওই সাফার করছে, এগুলা তারা এই ফোন দিয়া বারবার তাকে বিরক্ত করছে যে ভাই এই শুনলাম ও মুখে এটা বলছে তোমাকে এটা বলছে, এই 9 পাতার পিডিএফ দেন নাই আপনি তো নিতে পারবেন না বা এগুলা আসবে না এগুলার ভিসা হবে না। তারা কিন্তু আমার দেখা তারা এখন আসার পরে কাজও করতেছে। তো এরকম বিভ্রান্তি না সরাইয়া আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে আপনি নিজে নিজে চেক করে দেন, আপনি যদি পারেন আপনার যদি সময় থাকে আপনার যদি আপনার ভিউয়ার্সদের জন্য দরদ থাকে যারা আপনার কাছে যায় গোপনে চেক করে দেন গোপনেই রাখেন বিষয়গুলো। এরকম অনলাইনে রিসিট দিয়া দিয়া মানুষের এখানে এখন বাংলাদেশ ইতালি আর বাংলাদেশ দুই নাই, ইতালির মানুষ সব বুঝে, এখন প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা ইতালিয়ান থাকে, উকিল বলেন মুক্তার বলেন সবগুলোই আছে,
ওই তারা কি এই বিষয়গুলো শেয়ার করে, শেয়ার হয় তখন, শেয়ার হওয়ার পরে এগুলো একদম জায়গা মতন চলে যাবে, তখন কি করবে যে এরকম হচ্ছে এরকম হচ্ছে, তখন ওই বাংলাদেশের কি করবে ব্লক লিস্টে চলে যাবে, তখন কেউ আসারও চিন্তা করতে পারবে না, রিসিভও ধরতে পারবেন না। সবাইকে বলবো সবাই সহনশীল হন, সবার জায়গা থেকে এরকম কাদা ছোড়াছুড়ি না কইরা নিজেরা নিজে মিটমাট হয়ে, একজনের ভালো লাগলো না তার ভিডিও দেখবো না শেষ, কিন্তু একদম লাইভে আইসে আপনারা বলেন এই লোকটা এরকম বলছে, ওই লোককে এরকম বলছে, ওই লোকের এই অবস্থা, এরকম শেয়ার করাটা ঠিক না। আমি যেটা বুঝি আপনারা একটু চুপ থাকেন, তাহলে সবার জন্য উপকার হবে। তো ভালো থাকুন, আবারও যদি নতুন কোনো তথ্য থাকে আপনাদের মাঝে শেয়ার করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।